আহারে, আহ্লাদের জাল বুঝি বুনছিল ওরা। নিশ্চুপ দুপুরে পানা ডোবার পাড়ে কেশরের ঝোপে আলো ছায়ার ফাঁজে ফুরফুরে বাতাস জানান দিয়ে যায় আমার বৃদ্ধ বুকের পাঁজরের খাঁজে। বলে, বুঝছো কেমন, নতুন কিছু কি পেলে? লজ্জা আমারও তো লাগতেই পারে, লাজুক মন লজ্জা ঢাকে ওদের দেখে। কেন বলো, এমনটা যে আমারই হলো, হুশের করে হুশটা তবে কি উধাও হলো? যদি কেউ কারণ খুঁজতে প্রশ্ন তোলে এমনই, কি এমন ঘটলো হেতায় একান্তে সঙ্গপণে, জানিয়ে মুখে সবাই কেন এমন কুলো পাটে। কেউ কি ছিল তেমন যে কিছু বলতে পারে? ওগো, তোমরা সবাই সাক্ষী থেকো, জনতার আদালতে বিচার উঠতে পারে। কারণে অকারণে চলছেরা ব্যাখ্যায় কারো কারো সম্পর্কে ছেদ পড়তেই পারে। ধৈর্য ধরে আমাকে এখন সব শুনতে হবে, অপব্যাখ্যায় কটূক্তি আমাকেই তো সইতে হবে। আমি এই আছি, এই নেই, সব কথার মাঝে। কথা দিচ্ছি, যতই পাঁচ কান হোক এসব নিয়ে, প্যাঁচে পড়লে ওরা আমি কিন্তু পাশেই আছি। আকাশ আমায় কানে কানে বলে গেল, এমন বয়সে কেমনটা ছিলে আছে কি মনে? বিলক্ষণ আছে থাকবে না আবার, রসিকজনের এখনো কেউ কেউ মস্কর মাতে। ভাবনায় মিল পেলে আপন ভেবে কাছে টেনো, দুহাত বাড়িয়ে দিয়ে আলিঙ্গনে আগলে রেখো। ভুলে যেও না, সযত্নে সামলে রেখো, সামলে রেখো।